হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। এখন বাজে সকাল 7টা, তো 7টার বেশি হয়ে গেছে। আমি সকালবেলা, আমার সকাল হয়েছে 7টার সময় উঠে রুটি করছি, আর এটাই আমার ডেলি রুটিনের মধ্যে পড়ে। কারণ সকালবেলা অনি অফিসে বেরিয়ে যায়, আর আমার সকালবেলা উঠেই আগে টিফিনটা করে নিতে হয়, তারপরে বাসি কাজ। তো মানে টিফিন করতে করতেও অনেক সময় বাসি কাজটা করতে হয়, মানে যেমন বাসন মাজা বা ঘর মোছা, তরকারি বসিয়ে দিয়েও করি। তো আজকে রুটি করছি এখন, আর রুটিগুলো না আজকে তেমন ঠিক ফুলছে না, তো দেখলাম লাস্টের দিকে ফুলছে, প্রথমের দিকে রুটি একদমই ফোলেনি বলতে গেলে। তো এটা তো হয়ই, প্রত্যেক দিন যে একই হবে তা তো নয়, তো প্রথমে কয়েকটা রুটি বেশি ফোলেনি, তো এখন দেখছি ঠিকঠাক আছে। তো আর আজকে রান্না করব সোয়াবিন, আর সোয়াবিনটা অনেক দিন পর হচ্ছে, মানে প্রায় 6 মাসের বেশি হয়ে গেছে সোয়াবিন মানে হয়নি বললে চলে। কারণ সোয়াবিন অনি পছন্দ করে না, আমার খুব ভালো লাগে আর রাজও ভালো খায়। আর যেহেতু সকালবেলা অনির জন্যই বিশেষ করে রান্নাটা হয়, ওই কারণে সোয়াবিনটা সকালের রান্নাতে করতাম না, মানে খুবই কম, আর ওর জন্য ও খায় না, ভালোবাসে না, আমরা কি করে খাবো বলো, তো ওই কারণে করতাম না। তো অনেক দিন পর বলায় বললো ঠিক আছে আজকে খাবো, তো নিয়ে এসেছিলো, এই কারণে আজকে করছি সোয়াবিন তরকারি আর রুটি। তো এটাও একটু থাকবে ভাতের সাথে, আমার ভালো লাগে খেতে, আমার রুটির সাথে তরকারি অত ভালো লাগে না। তো এটা আজকে হচ্ছে, আমার মনে পড়ে যাচ্ছে ওই ছোটোবেলায় যখন স্কুল যেতাম, মানে সকালবেলা রান্না করে দিত মা সোয়াবিন তরকারি, তারপর মানে শর্টকাট যেগুলো হয় সোয়াবিন বা আলু সেদ্ধ ভাত ঘি দিয়ে ডাল, এইসব বেশি সোয়াবিনটা হতো। আমার বাবাও সোয়াবিন পছন্দ করতো না, তো ওই কারণে মানে সকাল ওই স্কুল দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে, মানে বেশি সোয়াবিনটাই খেয়ে যেতাম, মানে যেহেতু প্রিয় খাবার আর বাবা পছন্দ করেন না, তো আমরা ভাই বোনেরা এই সোয়াবিন তরকারি দিয়েই বেশিরভাগ স্কুলে যাওয়ার সময় খেয়ে যেতাম। সকালে যে রান্না হয় সেটা তো আগের দিনই কেটে কুটে রাখি, মশলা বা সবজি যা যা লাগে সবই কেটে রাখি। তো সেই মতো আলুও কেটে রেখেছিলাম, আর সোয়াবিনটাকেও সেদ্ধ করে একদম জল মানে ভালো করে চিপড়ে রেখেছিলাম। তো এখন শুধু সোয়াবিনটাকে ভেজে নিয়েছি আগে, আর কড়াইতে তেল দিয়ে আলুটাকে ভেজেছি, তারপর পেঁয়াজ কুচি আর মশলা বাটা ছিল ওগুলো দিয়ে ভালো করে কষিয়েছি। আর মশলার মধ্যে দিয়েছি আজকে আদা রসুন পেঁয়াজ টমেটো, মানে বাটা ছিল আর কি, ওইগুলো দিয়েছি। তো ওইগুলো দিয়ে আর ভালো করে কষিয়ে নিয়েছি, তো বেশ ইয়াম্মি হয়েছে খেতে, আর তার সাথে সোয়াবিনটাকেও কষিয়ে নেব। এক পাশে তরকারি কষাচ্ছি আর এক পাশে বসিয়ে দিয়েছি চা। আর এখন আমার তো মানে সকাল হয় 7টার সময়, আগে কিন্তু আমি উঠতাম মানে 6টার সময় পুরো উঠে পড়তাম, উঠে ছেলেকে স্কুলে মানে জন্য রেডি করাতে হতো, বা ওর টিফিন বানানো, অনেক টিফিন বানানো সবই রেডি করতে হতো, কিন্তু 6টার সময় উঠে পড়তাম। এখন স্কুল নেই, কিছু নেই, সেই লকডাউনের পর থেকে আগের বছর, মানে এখন আর মানে কুঁড়ে হয়ে গেছে পুরো, 7টার সময়ও উঠি যেন কত ঘুমের মধ্যে, ঘুম ভাঙে না, চোখ খোলে না, অনেক কিছুই হয়। তো ওই কারণে একটু তাড়াহুড়া তো লেগেই যায়, কারণ 7টার সময় উঠে 8টা 8টা 15-এর মধ্যে সব রেডি করে দেওয়া, তো আর মানে ইয়াম্মি ইয়াম্মি সয়াবিনের তরকারি রেডি। আর সয়াবিনের তরকারি রান্না করার সময় একটু ঝোলটা রাখতে হয়, কারণ দেখো কতটা শুকিয়ে গেছে, এখন পুরো কষা কষাই হয়ে গেছে, ঝোল অল্প রয়েছে। এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। আজকে মঙ্গলবার আর এখন বাজে 10:30।
তো আমি গেছিলাম যে ক্লিপসটা আগে দেখলে, আমি গেছিলাম একটা জায়গায়, মানে সকালবেলা উঠে আগে রুটি তরকারি করেছি, সেটা আসছি পরে। তারপর এমনি বাসি কাজ কিচ্ছু করেছিলাম না, দৌড়েছিলাম, মানে অমনির সাথেই গেছিলাম। আর ওখানে ও একটু লাইন দিয়ে এসেছিল, তাও যাই হোক হয়ে গেছে আজকে তাড়াতাড়ি কপাল জোরে। তো নাহলে লোক দাঁড়িয়ে রয়েছে সেই লাইনের পর লাইন, মানে অনি সকালবেলা গিয়ে লাইনটা দিয়ে এসেছিল বলে বেঁচে গেছে। আর যে কারণে গিয়েছিলাম সেটা হচ্ছে, এখানে আমরা যেখান থেকে রেশন পাই তো ওই দোকানে কিছু একটা ঝামেলা হয়েছে, মানে যেগুলো মানে শুনছি সব, মানে রেশন দোকানটা সিল করে দিয়ে গেছে এটা সত্যি, কিন্তু কী কারণ আমি বলতে চাইছি না। তো যাই হোক, এখন আমরা ঝামেলায় পড়েছি, আমরা রেশন পাচ্ছি না। আজকে প্রায় আজকে কত তারিখ, 21 না 22, যাই হোক আজকে মঙ্গলবার, 22 তারিখ মনে হয়, তো পাচ্ছি না রেশন, 22 তারিখ হয়ে গেছে, বুঝতেই পারছো। আর এখন যা অবস্থা সবার, রেশন একটু না পেলে মানে খুবই প্রবলেমে পড়ে যাচ্ছি। তো পড়ে গেছি অলরেডি, কারণ 22 তারিখ হয়ে গেছে, এখনও পাইনি। এখন বলে সব আধার কার্ড রেশন কার্ড সব মানে নতুন যেরকম হয় কার্ড, ওরকম করে আরেকটা দোকানে ট্রান্সফার করেছে, ওখানে হয়তো দেবে রেশনটা। তো মানে আজকে এমনিতেই 22 তারিখ হয়ে গেছে, ওখানে আজকে জমা দেওয়ার ডেট ছিল, তো এখন 2-3 দিন জমা নেবে, তারপরে ওরা গিয়ে পৌরসভায় জমা দেবে, তারপর দেবে কি না এই মাসে পাবো কি না আদৌ ঠিক নেই। তো মানে প্রচুর প্রবলেমে পড়ে যাব না পেলে। তো যাই হোক, কি আর করা যাবে বলো। তো যাই হোক, জমাটা দিয়ে চলে এসেছি, এরপরে ওদের ব্যাপার কি করবে, মাঝে মাঝে গিয়ে খোঁজ নেব। তো এখন এসে সব কাজ করলাম সকালবেলার, মানে বাসি কাজগুলো বাকি ছিল, বাসন মাজা, ঘর মোছা। ঘরটা মুছিনি কারণ ঘর পুরো জল জলে ঘামছে, ঘর কয়েকদিন ধরে যে বৃষ্টিতে যেভাবে নাজেহাল অবস্থা হয়েছে, ঘামছে মানে ঘর ঘামছে, আমি না। তো ঘর আর মুছিনি, শুকনো একটা পরিষ্কার কাপড় নিয়ে মুছে নিয়েছি আমি, ব্যাস। আর এখন সবজি করতে বসছি, তো দেখো কী কী সবজি করছি। সব কাজ মোটামুটি গুছিয়ে নিয়েছি, ভাত বসানোর জন্য রেডি করে এসেছি, আর মাছ বের করেও মানে জল দিয়ে এসেছি, ফ্রিজ থেকে বের করেছি, কারণ দেরি হয়ে গেছে, জল না দিলে বরফ ছাড়বে না। তো এখন দেখে নাও আমি কী করছি, এই যে এগুলো দেখছো, এগুলো গাছ থেকে কেটে নিয়ে এলাম, এই যে কুমড়ো আর আলু কেটে রেখেছি। তো ভাবলাম কুমড়োর একটু ঘন্ট করে ফেলি। আর এইগুলো কেটে রেখেছি, তোমার দাঁড়াও আলাদা করে নি, তারপর দেখাচ্ছি। আর এগুলো হচ্ছে সকালবেলা অনি বাজার করে রেখে দিয়ে গেছে। বাবা, মানুষ লঙ্কাও দুরকম নিয়ে আছে, এই দেখ কি রে পাগল। তো এই ক্লিপসটা পরে দিয়েছি, আমি ভুলে গেছিলাম এটা দিতে, ওই কারণে মানে পরে দিয়ে দিলাম আর কি। তো আগে কুমড়ো কাটা হয়ে গেছে দেখাচ্ছি, তারপরে কুমড়ো এসছে দেখাচ্ছি, কিছু মনে করো না প্লিজ, মানে কিছুই মানে ভুলে গেছি এটা থেকে গেছিলো। তো যাই হোক, এগুলো সকালবেলা উনি বাজার করে নিয়ে এসেছিলো, আমি এসে কুমড়ো আর পুঁই শাক আর আলু দিয়ে কেটে রেখেছি, কালকে সকালে তরকারি হবে। কুমড়ো পুঁই শাক এটা কাটা হয়ে গেছে, আর এটা করেছি একটা মানে ঝাল করব সর্ষে বাটা দিয়ে, এই যে এই মাছটা, নুন হলুদ মাখানো কমপ্লিট। আর এটাকে আমি এখন সেদ্ধ করে রেখে দেব কালকে সকালের টিফিনের জন্য।
তো এখন বসে দিচ্ছি কাঁচকি মাছের ঝাল। কাঁচকি মাছ না কি বলে জানি না, এটাকে আমি কাঁচকি মাছই বলে বলি। তো সমুদ্রের চূর্ণ মাছ না কি বলে। তো এটাকে ভালো করে ভেজে নিয়েছি, আর পেঁয়াজ টমেটো সর্ষে বাটা দিয়ে একটুখানি আলু সরু সরু করে কেটে দিয়েছি, তো ঝাল করব। আর সকালবেলার তো সয়াবিন রয়েছে, ওটা তো আমাদের দুবেলা হয়ে যাবে আমার রাজের, আর অনেক খাবে না রাতে, ওকে মানে অনেক কষ্টে দিয়েছি, ও রুটির সাথে খাবে ওখানে। আর ওর জন্য একটু ডাল আছে, মানে কালকে ডাল রান্না করেছিলাম, টমেটো পেঁয়াজ ডাল, টমেটো আর পেঁয়াজ দিয়ে যে ডালটা হয়, তো ও ওই ডাল আর এই মাছের ঝাল দিয়ে খেয়ে নেবে। আর আজকে শিলে বাটলাম অনেক দিন পর সর্ষা, অনেক দিনই সর্ষের তরকারি রান্না করি না, আর সর্ষে রান্না করতে ইচ্ছে করেই করি না, কেন বলো তো? সর্ষে রান্না করলেই শিলে বাটতে হবে, আমি মিক্সিতে পেস্ট করলে কেন কেমন একটা মানে কি বলবো, মানে পুরো মি হয় না, কেমন একটা থেকে যায় মনে হয় দানা, তো ওই কারণে যখনই করি শিলে করি, আর শিলে ওই কারণেই ভয়ে এতদিন করতাম না মানে সর্ষার কোনো তরকারি। তো যাই হোক, আজকে তো করতেই হলো, তাই একটুখানি বেটেও রেখে দিয়েছি আর একটু আজকের তরকারিতে দিয়েছি। সকালে একটা রুটি চা খেয়ে গেছিলাম, তো প্রচুর খিদা পেয়ে গেছে, এখন বাজে 12টা, রান্না করতে করতে তাই এক গ্লাস ছাতু করে খেলাম। হ্যাঁ, রান্নাও হয়ে এসছে, এবার যাবো বাসন টাসন মাজবো, ব্যাস গুছিয়ে দেবো চান টান করে, পুজো দিয়ে কাজ শেষ। তো চলো বাসনটা মেজে আনি। কত ফুল তুলে নিয়ে এসেছি দেখো, ডেলি হয় অনেক ফুল তোলে, না হলে ওই পাশের বাড়ি দিদিভাই আছে উনি ফুল তুলে দেয়। তো এখন তো ওই অমাগুচি না কি পড়েছে, ওই কারণে আর মানে দিদিভাই ফুল দেয় না, আর অনিও আজকে তুলতে সময় পায়নি, তাই আমি তুলে নিয়ে এলাম। আর অনেক উপরে অনেক ফুল রয়েছে কিন্তু হাত পাচ্ছিল না, থাক এইটুকু ফুলেই অনেক। এই যে দেখো, দাঁড়া কতগুলো ফুল, আর এই যে এই ফুলগুলো করবি ফুলগুলো, এই কালার একটা আছে আর একটা আছে সাদা, পুরো সাদা কালারের। তো ওই সাদা কালার যেখানে গাছটা আছে না, ওই গাছটা মানে ফুল অনেক হয় কিন্তু আনতে যেতে পারি না, জঙ্গল টাইপের তো, আর বৃষ্টিকাল বুঝতেই পারছো, তো ওই কারণে আর যাওয়া হয় না। তো চলো চান টান করে এসছি, দেখেই বুঝতে পারছো, এখন পুজোটা দিয়ে নিই।